আমি এরকম ব্রড মাইন্ডেড একটা মায়ের সন্তান, যে যার কাছে কখনোই মিডিয়ার কাজকে ছোট মনে হয়নি। আমার মায়ের স্বপ্ন ছিল আমি ডাক্তারি পড়ব, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম। মারা হয়তো তাদের সংসারটাকে ফেলে রেখে এসে পাশে বসে থাকে সন্তানকে, যেহেতু এখন আমি নিজে একজন সন্তানের মা, সো আমি এখন ফিল করি যে আমার বাচ্চার ভালোর জন্য কি কি করা যায়, মাদেরকে আমরা সম্মানিত করি, এই যে চিন্তাটা ওর কাছে ওর মাথা থেকে বের হলো, এই জন্যই আমার মনে হয় যে ওকে অনেক অনেক ধন্যবাদ দেওয়ার মতো, যে এটা একটা ছোট চিন্তা না, এটা অনেক বড় চিন্তা। আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করি যে আচ্ছা এটা করা যায়, ওটা করা যায়, পুরস্কার দেওয়া যায়, অনেক রকম অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়, কিন্তু সমস্ত অ্যাওয়ার্ডের ঊর্ধ্বে আমার কাছে এই পুরস্কারটা আজকে মনে হচ্ছে। কারণ হচ্ছে অনেক মায়েরাই, মানে আমি মিডিয়ায় আসার পর থেকে অনেককেই দেখেছি যে মেয়ের সাথে আসে, সারাদিন বসে থাকে, অনেক কষ্টকর জায়গায়, শুটিংটা অনেক কষ্টের, তার চেয়েও কষ্ট আসলে যে সাথে আসে, সারাদিন বসে থাকে, মারা হয়তো তাদের সংসারটাকে ফেলে রেখে এসে পাশে বসে থাকে, এবং একটা সন্তানকে, যেহেতু এখন আমি নিজে একজন সন্তানের মা, সো আমি এখন ফিল করি যে আমার বাচ্চার ভালোর জন্য কি কি করা যায়, অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করি। তো আমাদের মায়েরা যে সময় করেছে সেই সময় এত সুযোগ ছিল না, এত ফ্রিডম ছিল না, এই সব কিছু বাধা সব কিছুর পার করে তারা আমাদেরকে সামনে এগিয়ে দিয়েছে, আমাদেরকে সাহায্য করেছে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমার মায়ের কথা আমি বলতে পারবো যে আমার মায়ের স্বপ্ন ছিল আমি ডাক্তারি পড়ব, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম, তার মনে হয়েছিল আমি ডাক্তারি পড়ব। তো যে সেটা আসলে পড়া হয়নি, হুট করেই মিডিয়াতে কাজ শুরু করা এবং আস্তে আস্তে এখানে ইনভলভ হয়ে যাওয়া, কিন্তু কখনোই আমার মায়ের কিন্তু বাধার বিষয়টা একদমই ছিল না, যে এটা করা যাবে না, বা অনেক ফ্যামিলিতে শুনি যে এটা ভালো কাজ না। আমি খুব গর্বের সাথে বলতে চাই যে আমার ফ্যামিলিতে এই বিষয়টা কে কখনোই ছোট চোখে খারাপ চোখে দেখা হয়নি, এবং এটা এটার জন্য আমি প্রাউড করি যে আমি এরকম ব্রড মাইন্ডেড একটা মায়ের সন্তান, যে যার কাছে কখনোই মিডিয়ার কাজকে ছোট মনে হয়নি, যার কাছে মনে হয়েছে যে এটা অনেক গুণের কাজ, বরঞ্চ আমাদেরকে খুব ছোটবেলা থেকে গান গাওয়া, নাচ করা, বা যারা এই কাজটা করে তারা যে অনেক গুণী, এই বিষয়টাই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই কাজটা আসলে সবাই করতে পারে না, এটা সবার কাজ না, এটা যারা করে তারা খুব স্পেশাল, তারা অনেক অনেক গুণের মানুষ। তো সেই গুণের মানুষগুলোর পাশে এসে আমি দাঁড়িয়েছি এবং দাঁড়াতে পেরেছি আমার পরিবারের সাপোর্টে, আমার মায়ের সাপোর্টে। সে কারণে আমার মাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলবো যে আমার মা সহ সকল মায়ের জন্য দোয়া করবেন, আমরা যেন আমার মাদেরকে সুস্থ দেখতে পারি এবং শেষ দিন পর্যন্ত আমাদের মায়ের পাশে মাকে সম্মানিত যেন করতে পারি, কখনো আমাদের কোনো কিছু, আমাদের আচরণে, আমাদের কোনো কর্মে যেন আমাদের মায়েরা কোনো দিন অসম্মানিত না হয়।